আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুঞ্জা ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক। আমি ভিডিওতে কাপ্তাই যাওয়ার কস্ট কেমন পড়েছে, হোটেল কস্ট কীরকম পড়েছে, বোট কস্ট কত পড়েছে, এগুলো আমি এ টু জেড বলে দেওয়ার চেষ্টা করব। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমরা রাজশাহী থেকে সোজা খাগড়াছড়িতে গিয়েছিলাম সাজেক দেখতে। সাজেক ঘুরে আমরা পরের দিন ভোরে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। রাঙামাটি ঢোকার অনেক আগে থেকেই কাপ্তাইয়ের সুন্দর ভিউটা দেখা যায়। সো ভোরে রওনা দেওয়াতে আমরা 8:30 দিকে রাঙামাটিতে পৌঁছে গেছিলাম। আমরা হোটেলে ব্যাগ রেখে কিছু নাস্তা করে 10টার দিকে ঘুরতে বের হয়ে যাই। আমরা সকাল 10টায় নৌকায় উঠেছিলাম আর আমাদের রাত 8টায় আবার ঘাটে নামাই দিয়েছে। আমাদের সারাটা দিন নৌকার উপরেই কেটে গেছে। কাপ্তাই লেকের ভিউটা যে এত সুন্দর সেটা আপনারা সামনাসামনি না দেখলে কখনোই বুঝবেন না। লেক ঘোরার টাইমে অনেক জায়গায় বোট থামবে, অনেকগুলো ঝর্ণা পড়বে, চাকমাদের মার্কেট পড়বে, আর্মি ক্যাম্প পড়বে। সো চলুন এখন আমরা কাপ্তাই লেকটা কীভাবে সৃষ্টি হয়েছে এটা ছোট একটি স্টোরি জেনে আসি। কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম একটি লেক। এটি চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলায় অবস্থিত। কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই লেকটি সৃষ্টি হয়। কাপ্তাই লেকের গড় গভীরতা 100 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 490 ফুট। বাঁধ নির্মাণের ফলে যেই জমি পানির নিচে চলে গেছে তা ছিল এই এলাকার মোট আবাদি জমির 40%। সেই সাথে সরকারের মালিকানাধীন বনের 75 কিলোমিটার এবং অন্যান্য বনভূমির 610 কিলোমিটার পানির নিচে চলে গেছে। প্রায় 18,000 পরিবার সহ 1,00,000 মানুষ গৃহহীন হয়েছিল। চাকমাদের রাজার প্রাসাদটিও প্লাবিত হয়েছে এই পানির নিচে। সো এই ছিল কাপ্তাইয়ের শর্ট স্টোরি। ব্যাক করার টাইমে নৌকাটা চাকমাদের একটা মার্কেটে থামবে। আমরা মার্কেটটা পুরোটা ঘুরি পাহাড়ের ওপরে। অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, বাড়ির জন্য কিছু কিনি। আর আপনারা লেক ঘোরার সময় এর মধ্যে দুইটি মন্দির দেখতে পাবেন, একটি হচ্ছে রানীর আর একটি রাজার। সো আমরা গ্রুপ হিসাবে গেছিলাম তাই আমাদের কস্টটা অনেক কম পড়েছে। আমাদের নৌকা কস্ট লেগেছে পার পার্সন 100 টাকা করে। মোটামুটি আমরা 30 জন ছিলাম নৌকাতে, 3,000 টাকার মধ্যেই আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ঘোরা হয়ে গেছে। এখানকার কস্ট মোটামুটি কম আছে আর আমাদের একদিনের হোটেল কস্ট পড়েছিল 300 টাকা করে সিঙ্গেল রুম। আপনারা এখানে চাইলে 2 জন করে থাকতে পারবেন। সো এই ছিল কাপ্তাই লেকের এ টু জেড ডিটেলস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে নতুন ব্লগ আসছে সিলেট অ্যান্ড কক্সবাজার নিয়ে। সো সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।